আজকে ঘুম থেকে দেরি করে উঠেও কিন্তু আমার দেখো আস্তে আস্তে সমস্ত কাজগুলো গোছানো হয়ে গেছে, মানে বাসি কাজগুলো। তো দেখো বিছানাটাও একেবারে টান টান করে চাদরটা পুরো গোছানো হয়ে গেছে, আর এদিকেও ঘরদোরগুলো সব মুছে নিয়েছি। উঠতে দেরি হচ্ছে মানে ইচ্ছা করেই একটু দেরি করে উঠলাম, যেহেতু সেরকম কাজ ছিল না, বাইরে যাবার থাকলে তড়িঘড়ি করতে হয়। আর দেখো এদিকে দোরটাও পরিষ্কার করে একেবারে মোছা হয়ে গেছে, টেবিলটাও পরিষ্কার, আর সকালবেলা রচাটাও কিন্তু খাওয়া হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে সকালবেলা বৌদির ওই দিকের কলে। এই দেখো জলের বালতিটা এনে এখানে বসানো রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার, সব কাজ হয়ে গেছে, উঠতে একটু দেরি হয়েছে। দেরি হয়েছে বলতে একটু দেরি করেই উঠেছি জানো, এই তো কাজ রান্না আর সেরকম কিছু কাজ অতটা আজকে নেই, বাইরে কোথাও যাওয়ার কিছু নেই, ওই জন্য একটুখানি শুয়েছিলাম। আর তোমাদের দাদা টিফিন করে গেছে, আর ছাতু টিফিন করে গেছে, আর ছেলে হচ্ছে এই পড়ে এলো, পেপার নিয়ে বসে পড়েছে ছেলে, ওই যে কালকে মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে, দেখো এখন দেখছে এই পড়ে এসে পেপারটা দিয়ে গেছে। আজকে যেহেতু শনিবার তো এই পেপার দেখতে বসে পড়েছে, দেখছে। আর আমার দেখো চানটা কিন্তু হয়ে গেছে, অন্যদিন রান্নাটা করে চান করি খুব দেরি হয়ে যাচ্ছে, তো জানো তো রান্না করে চান করে ঠাকুরকে জল দেয় তখন জানো সে তড়ি ঘড়ি করতে হয়, যার জন্য ভাবলাম না আজকে একেবারে সব কাজকর্ম সেরে চানটা করে ঠাকুরকে জল দিয়ে দিই। এখন বাজে হচ্ছে 10:15, তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। তো যাই হোক চলো ঠাকুরকে পুজোটাও দিয়ে নিই আমি, দিয়ে আর হচ্ছে একটু চা খাবো। চা তো সকালে রচা খাওয়া হয় যেটা তোমাদের সবসময় দেখাতে পারি না, খুব কম। তো হচ্ছে এখন একটু ওই চা খাবো, দুধ চা করে খাবো, আর ছেলে আমি টিফিন করবো। চলো কাজগুলো ঝটপট করে সারি। আর এই দেখো এখানে ছেলে দেখো পেপারে দেখেছ ব্যস্ত, চলো কাজগুলো আমি ঝটপট করে সারি। আর তোমরা আমার সারাদিনে কী কী করি পুরো ব্লগটা দেখতে থাকো, আর হচ্ছে আমার সঙ্গে থাকো। দেখো তাড়াতাড়ি করে ওদিকে ঠাকুরকে পুজো করে এসে এদিকে বসে দিয়েছি, স্পেশাল হচ্ছে ছোলা সেদ্ধ। ওই যে বললাম তোমাদের ছোলা সেদ্ধ খাইনি অনেকদিন, কিন্তু যেহেতু আজকে শনিবার পেঁয়াজ দিতে পারলাম না, ভুলে পেঁয়াজ দিয়ে ফেলছিলাম মনে পড়ে গেছে, মানে দিইনি বার করছিলাম। দেখো তোমাদের দাদাই পেঁয়াজ ফুরিয়ে গেছিলো, পেঁয়াজ আর এই নিচে কাঁচা লঙ্কা আছে এটা বার করে নিতে হবে, তো দিয়ে ফেলছিলাম আমি। তারপর ভাবলাম না বার করতে গিয়ে মনে পড়ে গেছে ঠাকুরেরই ইচ্ছা, যাই হোক। আর এ হচ্ছে তোমার ছোলা সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে হচ্ছে এসারে ছোলা সেদ্ধ সিটি মারা হয়ে গেছে, এবার নাবিয়ে নেবোটা মোটামুটি হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে চা তাহলে, আর এদিকে দেখো মা বেটা একেবারে 11টা বাজতে যায়, একেবারে অল্প করে মুড়ি নিয়ে নিয়েছি, থালাগুলো দেখতে রাম লাগছে দেখো। তো এই মুড়ির মধ্যে নিয়ে নেব ছোলা সেদ্ধ, চলো তোমাদের একবার ছোলা সেদ্ধটা দেখিয়ে দিই কেমন হলো। এখানে দেখো কাপের মধ্যে চিনিও নিয়ে নিয়েছি, এরকম করেই অভ্যাস খাওয়া অভ্যাস হয়ে গেছে। চলো চাটা হয়ে গেছে, গ্যাসটা এদিকে বন্ধ করে দিই। দেখো এখানে চাটা হচ্ছে, আর এই হচ্ছে ছোলা সেদ্ধ, দেখো দেখেছ এটা খুব সুন্দর লাগে জানো খেতে। এই দেখো এখানে আমাদের মা বেটা ছোলা সিদ্ধ মুড়ি আর দুজনে চা নিয়ে চলে এসেছি, চলো খেয়ে নি। ওটা বলিনি রে কাপটা, আমি এখানে রেখে খেতে পারবো। দেখো এখানে ভাত হয়ে এসছে, ভাতটা তোমরা দেখতে পাবে না, এই দেখো অল্প একটু দেখতে পাচ্ছ, ওখানে ভাত হয়েছে, ফ্যান ঝাড়বো। আর এখানে হচ্ছে আজকে বিবৃত ডাল বসেছে, অনেকদিন পর বিবৃত ডাল করলাম, প্রতি সপ্তাহে তো মুগের ডাল করি, তো এই সপ্তাহে ভাবলাম যে একটু বিবৃত ডাল করি, ওই যে সেদিনকে সব ডাল এনেছিলাম, তো এখানে বিবৃত ডাল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ডালটা ফুট ধরে গেছে, ডালের মশলা করে রেখে দিয়েছি, জানোই তো বিবৃত ডালের মশলা, এটা তো কাউকে বলার না, যা যা বাটার। এই দেখো এখানে সব কিন্তু সেগুলো বেটে দিয়েছি, এটা কিন্তু এই কাঁচাই দেবে বেশি ভালো সেন ছাড়বে, আবার অনেকে আছে কাঁচা খেতে চায় না, একটু তেলে হালকা নেড়ে দেয় যার যেটা পছন্দ। তো চলো আমি দিয়ে দিলাম, আর হিং দিয়ে দিলাম অল্প করে, আমার হিং খা বারণ, অল্প করে একটু দিই, একদম দেখো সামান্য অল্প,
দিয়ে দিলাম। তো হয়ে গেল, এটা একটু ভালো করে ফুটে যাক, ডালটা নামিয়ে দেব, দিয়ে ভাতে ফ্যানটাও কিন্তু ঝেড়ে নেব। এই মশলা বাটাটা তো আর বলতে হবে না কাউকে, সবাই ঘরে বিবলির ডাল হয় আর সবাই জানে যে বিবলির ডালে কি মশলা লাগে, তো সেই মশলাগুলোই আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা ভালো করে একটু ফুটে যাক। দেখো এখানে ভাত হয়েছে, ভাতের ফ্যানটা ঝাড়ব, আর এই দেখো এদিকে হচ্ছে বিবলির ডালটা ফুটে গেছে। চলো দুটোই আমি আস্তে আস্তে নাবিয়ে নিই। বাবুরে ঘরে আর বোতল আছে দেখে দিয়ে যাও বাবা, যাক চানটা করে না, ওদিকে জল বসে দিয়ে এসছি। রান্না করতে করতে জলগুলো ভরে নিচ্ছে। গরমে তো জলটা একটু বেশি তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে। রান্না হয়ে গেছে, ভাত ভাজা ডাল সব হয়ে গেছে, আর তরকারিটা পোস্তটা এদিকে বসেছে কড়াই, আলুটা ভাজা হচ্ছে, আর এই যে হচ্ছে গামছা দিয়ে প্রদীপে বারবার জল ভরতে যাচ্ছি, বৌদি নেই আজকে যার জন্য বারবার জল ভরতে যাচ্ছি। তো চলো কী কী রান্না করলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো এখানে ভাতটা এই যে হয়ে গেছে, আর হচ্ছে এই দেখো এখানে সব রকম আজকে ভাজা রয়েছে, বেগুন ভাজা ওটা দু পিস মানে ছিল না, ওইটুকুই তোমাদের দাদাকে দিয়ে দেবো, আলু ভাজা অনেক দিন পর আলু ভাজা করলাম দেখো, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সটা অনেকটা ছিল কাঁচা লঙ্কা দিয়ে এরকম আড়ে আড়ে করে ঢ্যাঁড়সটা কুটে ঢ্যাঁড়স ভাজা, আর এই দেখো এদিকে হচ্ছে পোস্ত লাল লাল করে আলুটা ভাজছি, তো এটা ভালো করে হয়ে যাক তারপরে পোস্তটা দেবো। এই দেখো এখানে রয়েছে বিবলির ডাল, অনেকক্ষণ করে রেখেছি যার জন্য এরকম হয়ে গেছে, এটা কুলিয়ে নিতে হবে ঠিক করে। বিবলির ডাল আছে ওদের বাপ বেটাকে, এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। কিরম করে বসেছিলিস বাবু দেখাবি না, আর বাঁতে ধরে খেতে হয় থালা, আচ্ছা ঠিক আছে। আমার দাদা খেয়ে বেরিয়ে গেছে, আর জড়িয়ে ধরে পাখা চলছে, শুনতে পাচ্ছ কি কথা কি জানি, আর ছেলে ওইদিকে ওই দেখ খেয়ে দেখেছ ঠ্যাং হাত পা জড়িয়ে পেপসি খেতে বসেছে, আলোটা জ্বালিনি, আলো আছে অনেকটা যার জন্য আলোটা জ্বালিনি। তো চলো আমি ভাতটা বাড়ি আর খেয়ে চলো দেখিয়ে দিই। এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে পোস্ত, আর এই যে হচ্ছে এখানে ডাল রয়েছে। চলো আর ওরা তো খেয়ে গেছে, এই যে এখানে থালাটা একটুখানি ভাত ছিল সেই ভাতটা আমি এদিকটা করে নিয়ে নিয়েছি, তো চলো খাওয়াটা সেরে নিই। আর এই দেখো ওভালার এখানে সব না রয়েও গেছে, এই যে দেখেছো পোস্ত ঢ্যাঁড়স বেশি করেই করেছি ঢ্যাঁড়সটা, চলো এই যে খাবার, চলো আমি খেয়ে নিই। ছাদে চলে এসেছি বসতে, আর এই দেখো আজকে কিন্তু পেপসিটা কি বললো, ওটা দই পেপসি না, এটা কি বললো চকলেট পেপসি না কি ছেলে আজকে এনেছে, চলো একটুখানি শুয়েছিলাম, আর ছেলেও এসে যাবে 6টার সময়, এখন বাজে 5:30, 5টার সময় এলে ভালো হয়, ঘুমিয়ে পড়ি আর হয় না। সে খেয়ে গেছে, ফল খায়নি, ফলটা কাটা আছে ফ্রিজের মধ্যে, বললো মা এসে খাবো, এটা নিয়ে বসে পড়েছি, চলো এটা খেয়ে নিই একটুখানি ছাদে বসি, ছাদে এলে আমার যেতে ইচ্ছা করে না, একটু বেরোনোরও আছে যেহেতু আজকে শনিবার তোমরা জানোই, তো সন্ধে হোক তারপর যাবো, ছেলে আসুক তারপরে চা করবো, চা খাবো ওকে দেবো, তারপর রোডের দিকে একটু যাব। এটাও ভালো খেতে চকলেট চকলেট, তবে দইটা বেশি ভালো, চলো খেয়ে নিই এটা। ছেলে একটু আগে পড়ে এসছে, একটু আগে বলতে তবু হবে 15-20 মিনিট হয়ে যাবে এসেছে, আর ও এসে হচ্ছে তোমার সন্ধ্যাটাও দিয়ে দিয়েছে, আর
আমি ছাদে ছিলাম, ছাদে অনেকক্ষণ, ছাদ থেকে নেমে এসেছি, তো যাব হচ্ছে মন্দিরে, চলো রেডি হই। অনেকটা দেরি হয়েছে, 7:15 বাজতে যাচ্ছে, দেরি হয়ে গেছে। আর দেখো ছেলে কি এনেছে এখানে, মুড়িটা আমি বার করলাম, ছেলে এনেছে চপ মা ব্যাটার, আর এনেছে ওটা হিমচের বড়া দুটো, ভালো লাগে আমার খেতে তো, গরম গরম দুটো হিমচের বড়া এনেছে, মনে করে ঠিক আনে শনিবারে শনিবারে, কিছু না কিছু বেশিরভাগ দিনই আনে। তো চলো এইটা খেয়ে নিই, আর এর সঙ্গে এনেছি দেখো চা করে নিয়ে চলে এসেছি, অত খেতে আমার এখন সময় হবে না, তাড়াহুড়ো করে একটু খেয়ে যাই, ও খাক বসে বসে, তারপর আমি আগে বাতিটা দিয়ে আসি, দিয়ে এসে ধীরে ধীরে খাবো ওই গরম গরম বড়াটা, আপাতত খেয়ে আমি যাই, চলো ঝট করে চাটা খেয়ে নিই। ওই দেখো আমার লুকিয়ে পড়েছে, বেরো লুকিয়ে পড়ার কি আছে বলো, ওই তো মানে খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে, আমি এখন অত মুড়ি খাবো না, সময় হবে না, এসে খাবো, পেট ফাটবে না, খেয়ে নে, ঠিক আছে চলো, দেখাচ্ছে বলছে পেট ফেটে যাবে, আর যাকে ও খাক আস্তে আস্তে, আর আমি তাড়াতাড়ি চাটা খেয়ে রেডি হই, চলো। দেখো পুজো দিতে চলে এসেছি, আর মন্দিরের পাশেই ওটা ফুলের দোকান, তো ওখান থেকেই কিন্তু প্রতি সপ্তাহতেই আমি ধূপবাতিটা কিনে নিই, তো ধূপবাতি এই কিনে নিয়েছি, আর মন্দিরে এসে গেছি, এতক্ষণ পুজো হচ্ছিল একটু দাঁড়িয়েছিলাম, ঘটা বাজছিল, কিছু শুনতে পাবে না, চলো ধূপবাতিটা দিয়ে দিই। দেখো এখানে অনেকেই পুজো দেখার জন্য এই যে বসে আছে, দেখছো আমিও বসি মাঝে মাঝে, হয়ে গেছে মানে মাঠে যাই, এই বাড়ি ফিরলাম, প্রচণ্ড গরম হচ্ছে, আগে জামা কাপড় ছেড়ে গা ধোবো, আর হচ্ছে আজকে তো ওগুলা তরকারি তোমাদের বলেই দিয়েছি যে আছে, আর দেখেওছো তোমরা, তো রুটি আজকে কিনে এনেছি, এই যে দেখো রুটি কিনে নিয়ে চলে এসেছি, আর আর একটা জিনিস নিয়েছি, কদিন ধরে নেবো নেবো ভাবছিলাম জানো, একটা ফোনের কার্ড ভরারও ছিল সেটা ভুললাম, বাবু দেওয়াটা, এই দেখো এই ঝড় বৃষ্টি দিনে এই টর্চটা না ভেঙে গিয়েছিলো জানো তো, অনেকদিন ধরে ভেঙে গেছে, আনা হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছিল, ওই যে এমার্জেন্সিও আছে প্লাস টর্চও আছে, আরে দেখো এখানে এমার্জেন্সি, এটা কারেন্টে দেবার, এটা তো অনেকের ঘরেই আছে তোমরা জানো, তো এটাই নিলাম, টর্চগুলোর দাম বেড়ে গেছে জানো তো, 140 টাকা ওটা নিল, তো যাই হোক ওটা নিয়ে এলাম, আর রুটি নিয়ে এলাম, আর চপ পড়ে আছে এখনও ছেলে এনেছে, ভাত ফাত আছে আমার, দেখি আমি ভাত খেয়ে নেবো, আর ওদের রুটি এনেছি দুজনে, ওটা অনেকক্ষণ বসেছি মাঠে, অনেকক্ষণ বসেই এলাম, নইলে অনেকক্ষণ চলে আসতাম, তো অনেকেই ছিল ওই জন্য একটু বসলাম, আর চলো একটা অনুষ্ঠানও আছে কালকে, তো তোমরা আমার পরপর সব ব্লগগুলো দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা সবটাই দেখতে পাবে আর জানতে পারবে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য, তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে, তো তোমরা ততক্ষণেই সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।